গরম মশলা খুবই স্মেল আছে। কি আছে? গরম মশলা খুবই স্মেল আছে। হ্যাঁ অতটা সফট না মটনটা। আগের দিন আমরা যেরকম সুপি প্যাটিসে খেলাম কেমন করছে একটু। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা এসছি হচ্ছে কোথায়? নেস্ট হাওয়ার্ড জনসন। তো এখানে আমরা নেস্ট হাওয়ার্ড হাওয়া জনসন, হ্যাঁ হেভি হাওয়া দিচ্ছে। এখানে আমরা অনলাইন নিয়ার বাই অ্যাপ থেকে বুক করার বুফে খেতে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো কি কি বুফেতে ইনক্লুডেড আর কিরকম। আজকেও বুফে, বুফেতে বেসিক্যালি হ্যাঁ বলো প্রচুর আইটেমস, ঠিক আছে? সব আইটেমস খাবো, অল্প অল্প করে দেখাবো, খাওয়াটা মুশকিল সব। কারণ এখানে একটা ভালো ব্যাপার দেখলাম যেটা, সেটা হচ্ছে এখানে মাটন বিরিয়ানিটাও ইনক্লুডেড আছে। তো ভেতরকে তোমাদের দেখাবো কিরম হচ্ছে। তো বেশি লেট না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিফ্রিজ, আমি দীপাঞ্জন অঙ্গনা, নমস্কার। দেখা হচ্ছে, চলো ভেতরে গিয়ে। টাটা। তো প্রথমে আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে স্প্রাইট উইথ স্প্রাইট ইন। এখন ওয়েলকাম ড্রিঙ্কস লেখা, আমাদেরকে স্প্রাইট উইথ আইস দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। আর ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে আমার তো ভালো লাগলো। তোর কেমন লাগলো? স্প্রাইট আর বরফের মানে বরফটা বেশি লাগছে আমার, একটু বরফটা বেশি। তো এখানে যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে স্টার্টার আর মোস্টলি সব কিছুই ওখানে গিয়ে নিতে হবে। আর যেটা ননভেজের মেন কোর্স যেটা, সেটা মেন হচ্ছে বিরিয়ানি, সেটা অন দ্য টেবিল সার্ভ করবে ওরা। তো প্রথমে তোমাদেরকে ওখানে গিয়ে স্টার্টারগুলো দেখাই। আর একটা প্রবলেম হয়েছে হচ্ছে আমার জুতোটা গেছে একটু সোলটা খুলে, তো ওই জন্য আমি কতটা হেঁটে হেঁটে অসুবিধা হচ্ছে, অস্বস্তি। কোনো ব্যাপার না, আমার আস্তে জুতো খুলে গেলে খালি পায়ে হাঁটবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে চলো, বেশি লেট না করে যাওয়া যাক দিকে খাবারের দিকে। টাটা। এবার আমরা খাবো হচ্ছে এক একটা করে, প্রথমে পনির, তারপরে তন্দুরি চিকেন, তারপরে হচ্ছে চিলি ফিশ। এগুলো টেবিলেই সার্ভ করে দিয়ে গেছে, আর স্টার্টারগুলো টেবিলেই অন দ্য টেবিল, আর বাকি বুফেগুলো ওখানে। আর মেন কোর্স যেটা এখানে মেন, যেটা মটন বিরিয়ানি, সেটা ওখান থেকে আমাদের ডিরেক্ট টেবিলে দিয়ে যাবে। প্রথমে তন্দুরিটা খাই, তন্দুরি চিকেন, চলো খাওয়া যাক। আমিও খাবো। আমিও খেলাম, কিন্তু ভালো একদম, ভেতর অব্দি পুরো মশলা গেছে। আর ওই যে চাট ব্যাপারটা ওটা তো থাকি, তো ভালো মানে কোয়ালিটি যথেষ্ট ভালো। নেক্সট একটু ভেজ খাওয়া যাক, চিলি না তো তন্দুর পনির। তন্দুর পনির তো ব্যাপার, বাইরে একটা ওই পোড়া চাট ব্যাপার আছে, ভেতরে পুরো নরম পনির, যেন খেয়েই যাচ্ছে টাপা টাপ। আমার যথেষ্ট ভালো লাগলো, ভেজের মধ্যে তোমরা নিশ্চয়ই ট্রাই করো, যথেষ্ট ভালো। নেক্সট এবার খাবো হচ্ছে আমরা চিলি ফিশ, যেটা ওর খুব একটা পছন্দ না, আমার ভালো লাগে। ফিশ কেন পছন্দ না তোর জানি? ওয়াই ডোন্ট ইউ লাইক ফিশ? আই লাইক ফিশ, বাট এই চিলি ফিশ প্রিপারেশনটা মানে আমার ঠিক ভালো লাগে। ক্রিসপি চিলি ফিশ কিন্তু, দেখ বাইরে ক্রিসপি, কিন্তু ঠিক আছে
ঠিক আছে কেমন মনে তাহলে একটা কাজ করি এটা আমি খেয়ে দেখাই ও যেহেতু খুব একটাই জানো তো আমি খেয়ে দেখাই ক্রিসপি চিলি ফিশ যথেষ্ট কী বলো ওটাকে বাইরের দিকটা একদম ক্রিসপি আছে আর ভেতরে নরম ক্রিসপি চিলি ফিশ তো ক্রিসপি হবে কী মাছ এটা বুঝতে পারছি না হালকা আমি খুব একটা মাছটা এটা বুঝি না ভেটকি হতে পারে ভোলা ভেটকি খেতে যথেষ্ট ভালো আর এটা ঝাল না মোটামুটি একটু এই সুইট চিলি টাইপ সস একটা দেওয়া আছে ওপরে যথেষ্ট ভালো ভালোই লাগলো আমাদের নেক্সট আমরা এবার একটু খেয়ে নিয়ে এগুলো খেয়ে নেওয়ার পর ডিরেক্ট ওখানেই যাবো বুফেতে বুফেতে যা খাবার আছে একবার নিয়ে এসে তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে চলো একটু খেয়ে নিই আমরা একটু পর আবার দেখা হচ্ছে পোটাটো উইথ চিলি অ্যান্ড সেসেমি সিডস তোরা ফ্রেঞ্চ ফ্রাই টাইপের দেখতে আর এর মধ্যে চিলি আছে আর সেসেমি সিডস আছে আর একটু মনে হচ্ছে মিষ্টি মিষ্টি হতে পারে আমার মনে হচ্ছে ও বললো ঠিক আছে তাহলে ওই খেয়ে দেখো মিষ্টি কিনা হ্যাঁ কি হলো দেখি মিষ্টি হালকা হালকা না আছে ভালো খেতে ভালো খেতে হ্যাঁ নোডর ভালো খেতে একটু হানি হানি হয় হানি চিলি পোটাটো উইথ সেসেমে সিডস খেয়ে দেখি এটা ভালো খেতে নর্মাল যেমন হানি চিলি পোটাটো উইথ সেসেমে সিডস অ্যান্ড ছোটো ছোটো কাঁচা লঙ্কা ভালো খেতে তো এখন অবধি স্টার্টার্সের দিক দিয়ে আমাদের যথেষ্ট ভালোই লাগলো সবচেয়ে বেস্ট যদি বলি তন্দুরি চিকেন এইটা তারপরে আমার ফিশ লাগলো ওর তো মনে হয় পনিরটা বেটার লেগেছে পনির শেষ উড়িয়ে দিয়েছে স্যার আর এইটা তো ভেজের জন্য ভালো ননভেজের জন্য দুটো স্টার্টারই যথেষ্ট ভালো ঠিকঠাক এমন না যে মানে ননভেজ কো হাই ফাই ভেজ ঠিকঠাক ভালো যথেষ্ট ভালো তো এবার নেক্সট আমরা যাবো হচ্ছে বুফে নিতে আর তোমাদেরকে দেখাবো কী কী আছে চলো বেশি লেট না করে যাওয়া যাক এই যে আমরা প্রথমে এবার স্টার্ট করবো হচ্ছে স্যুপটা নিচ্ছি না কারণ স্যুপটা হচ্ছে বেশিরভাগ খাই না আমরা তো ওই জন্য স্যুপটার দিকে যাচ্ছি না প্রথমে একটু স্যালাড দিয়ে স্টার্ট করি তারপরে মেন কোর্সের দিকে যাবো একবারে এটা কী স্যালাড আছে স্প্রাউট এটা হচ্ছে প্রথমে স্প্রাউট স্যালাড অল্প নেই একদম নেক্সট হচ্ছে এটা টস্ট স্যালাড এটা বেসিক্যালি ওই নর্মাল স্যালাড একটু গোলমরিচ টোলমরিচ দিয়ে এটা হচ্ছে চিকেন হাওয়াই স্যালাড তারপরে আর নর্মাল গ্রিন স্যালাড নিতে হলে গ্রিন স্যালাড ওপরে রাখা আছে এটা একটু চিকেন দিয়ে হালকা নিয়ে ব্যাস নেক্সট এখানে হচ্ছে রায়তা রায়তা নিতাম না দরকার নেই রায়তা আছে এখানে হচ্ছে পাঁপড় আচার নেবে কি এটা দহিবড়া দহিবড়া একটা একটা দই বড়া নেওয়া যায় দই বড়া স্ট্রিম রাইস আসছে এখানে স্ট্রিম রাইস এখন আসে প্রিপেয়ার হচ্ছে দই বড়া তারপর এখানে আছে একটু ইয়েলো ডাল ইয়েলো ডালের সঙ্গে আছে হচ্ছে এটা কি ভিন্ডি ধো পেঁয়াজা যে ভিন্ডি ধো পেঁয়াজা আরেকটা হচ্ছে আলু আলু কলঞ্জি হ্যাঁ নেক্সট এটা হচ্ছে আসলে নেক্সট এটা হচ্ছে কড়াই পনির আর এটা হচ্ছে বেকড কর্ন পিস চিলি গার্লিক নুডলস এই যে এটা হচ্ছে চিলি গার্লিক নুডলস এগ প্ল্যান্ট ইন হানি মাস্টার্ড সস আর এখানে আছে হচ্ছে আমাদের ভালোই প্রিয় সেটা হচ্ছে সর্ষে মাছের ঝোল নেক্সট হচ্ছে চিকেন ইন ব্ল্যাক বিন সস আর লাস্টে কি আছে খালি আর এখানে আছে হচ্ছে ডেজার্ট যেগুলো সেটা হচ্ছে ক্ষীর গোলাপজামুন এটা হচ্ছে ম্যাঙ্গো মুস আর এটা হচ্ছে ফ্রুট চাট এটা হচ্ছে ফ্রুট চাট আছে তো ও বললো একটু রায়তা নেবে রায়তাটা নিয়ে রায়তা উইথ পাঁপড় এই যে আমরা ফাইনালি এত কষ্ট করে এইটুকু জিনিস এনেছি আমরা তো এখানে বেসিক্যালি পাঁপড় তো খাইয়ে দেখাতে হবে নিশ্চয়ই রায়তাটাও নর্মাল রায়তা আছে মেন খাবো হচ্ছে এখানে হচ্ছে দহিবড়াটা আর চিকেন স্যালাড আর স্প্রাউট স্যালাড স্প্রাউট স্যালাড তো স্প্রাউটের মতো নর্মালই হয় তো রায়তাটা একটু দেখি খেয়ে খাওয়ার আগেই মুখে জল চলে এসেছে আমি যেমনি পছন্দ করি মানে যখন মজা হয় ঘরে ঘরে যখন মজা হয় তখন রায়তা বানাই হ্যাঁ মনে হয় যখন আমি যেভাবে এক্স্যাক্ট বানাই যেই যেই ওগুলো দিই মশলা ফশলা তো বুঝে গেলি এর মধ্যে কি কি আছে মশলা মশলা ভাজা ভাজা মশলা ভাজা মশলা আছে লঙ্কা গুঁড়ো দেখো দেখো
আর এখানে আছে এটা একটু চিকেন স্যালাডটা খেয়ে দেখ কেমন দেখে নে ওই যে রায়তার নিচে লেগে গেছে চিকেন স্যালাড ভালো লাগবে না যদিও নর্মাল ভালো তো নর্মাল চিকেন স্যালাড এটা ভালো আমি রায়তার আগে আমি আগে এটা খাই দই বড়া একটু খাই হ্যালো আমি খাচ্ছি দই বড়া এখন বিয়ে অনেকদিন পর ভালো দই বড়া খেলাম এখানে যথেষ্ট ভালো খেতে হ্যাঁ কি তো আমরা বেসিক্যালি কী করলাম এরপর মাটন বিরিয়ানি যেটা মেন সেটা বললে এখানে এসে দিয়ে যাবে তো ওইখানে যা যা ছিল একদম প্রপার মানে এরকম অল্প 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 করে সব করে নিয়ে চলে এসেছি হ্যাঁ নয়তো বেকার বেকার জায়গা হবে না ওই জন্য আমরা এখন এটা অল্প অল্প করে খাবো এটা কাটা চামচ একটা নেই একটা এমনি চামচ নিয়ে নেই আমি বলে দিচ্ছি কী কী আমি দেখে এসেছি তো ভুলে যাবো তাড়াতাড়ি এটা এটাই হ্যাঁ বেক বিনস একটা অন্যরকম দেখলাম বেক বিনস বেক রসগোল্লা টাইপের মতন খেতে তাহলে ভালো খেতে অন্যরকম আমিও খাইনি ওই জন্য নিয়ে আসলাম নেক্সট একটু ডাল দিয়ে ভাত খা ডাল দিয়ে ভাত দিয়ে একটু আলু দিয়ে রোগ একবার হাত ফাত দিয়ে চটকে ফটকে মাত না একবার হ্যাঁ বলছে ওরম করে খেতে পারলে বলছে আমি যদি একটা নিজে রেস্টুরেন্ট খুলে বুফেতে বলবো নো চামচ অ্যালাউড হাত দিয়ে চটকে একবার আলু সিদ্ধ ও মা এটা কি তোমার সাথে আলু কি সবজি টাইপ তাই তো আলু সবজি না আলু কি সবজি তো ব্যাঙ্গালোর অর্ডার দিতাম জিরা আলু গোছের ঠিক আছে বকেছে ভিন্ডি আর রাইস খাচ্ছি খাচ্ছি খেলাম ঢোক গিললাম ওরকমই নন বেঙ্গলি হ্যাঁ রুটি দিয়ে ভিন্ডি যেমনি ভাবে খাওয়া হয় ওই টেস্টটা ভালো ভালো এমনি খারাপ না অবশ্যই মানে যদি ভেজ কেউ আসে যে পিওর ভেজ তার জন্য এখানে যথেষ্ট ভালো একদম যথেষ্ট খুবই রেকমেন্ড করব ঠিক আছে এবার নেক্সট হচ্ছে পনির কি যেন ছিল ভুলে গেলাম পনিরের একটা প্রিপারেশন এরকম টাইপের পনির আমরা খাই মানে তন্দুর পনিরটা যেমনি খাই না কিন্তু এটা একটু কমন পনির কমন পড়ে গেছে চিলি চিলি ঠিক না বাট ভালো একদম এমনিতেই ভালো লাগে না যখন নুডলস খেতে কেমন সত্যি কথা বল নুডল লম্বা লম্বা সরু সরু হয় এই যে নুডল লম্বা লম্বা সরু সরু এটা কেমন খেতে হ্যাঁ বেসিক্যালি হচ্ছে চাইনিজ ভেজ যেগুলো থাকে বুফেতে সেগুলো বেসিক্যালি খুব একটা ওরকম ঠিকঠাক মানে চালিয়ে দেওয়ার মতন হয়ে যায় নেক্সট হচ্ছে এখানে সর্ষে মাছ যেটা আছে এটা একটা পেটি পিস টাইপের আছে সর্ষে মাছটা এখান এটা পেটি পিস টাইপের আছে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এটা উইদাউট বোন মানে বোনলেস পিস তাই না ইস সর্ষে ফিশ কোনো অসুবিধা নেই চিকেনটা হচ্ছে চিকেন ইন এটা আমি বুঝতে পারছি চিকেন ইন ব্ল্যাক বিন সস চিকেন ইন ব্ল্যাক বিন সস মানে পাতি বাংলায় বলতে গেলে কালো চিকেন ব্ল্যাক বিন মানে তো রাজমা ঠিক আছে ওইটা এমনি আমার মনে হচ্ছে এটা একটু করতে গিয়ে এখন সাটাক ছেটকাবে ওই দূরে গিয়ে পড়বে তুলে নিয়েছে ভালো চিলি চিকেন চিলি চিকেন টাইপের খেতে কি ব্ল্যাক বিনটা কি ভালো খেতে আর টেস্ট না যেটা অন্য কিছুর মতো তোকে কি বকেছে কেউ কিছু করছে বললাম যেটা চিলি চিকেনের মতন টেস্ট লাগছে না আচ্ছা অন্যরকম তাহলে এখানে আর কি বেঁচে গেল খাওয়া ও এগপ্ল্যান্ট এগপ্ল্যান্ট উফ
বেগুন তো কি একটু প্রিয় আছে হালকা বেশ, কিন্তু আমার তুই বললি যেগুলো বাঙালি বাঙালি লাগছে না, বেগুন খেয়ে দেবো ইংলিশই বেগুন, এটা এটা ওখানে এগ প্ল্যান্ট ইন সামথিং কারি ছিল ব্যাপারটা, আরে খেয়ে নে তুই, তোর জন্যই তো এনেছি বেগুন, খা ভাত দিয়ে একদম মেখে ভাত দিয়ে হাত দিয়ে মাখ, আর কোনো ব্যাপার না, এক্সকিউজ মি কেমন মুখটা বেগুনের মতন করে দিলে বেগুন, কেমন খেতে ভালো বেগুন বাঙালি বাঙালি আমরা নরমালি বেগুনের কি প্রিপারেশন, বেগুন ভাজা, বেগুনি, বেগুনি, বেগুনার বেগুনের ঝোল, শুধুই বেগুনের গ্রেভি আমি কোনোদিন না করিনি, আমার সাথে একটা থাকে সঙ্গে বেগুনটা অ্যাজ আ কমপ্লিমেন্ট থাকে, মানে অ্যাকম্পানি থাকে আলু বেগুনের ঝোল, আর কি আছে ঠিক আছে, তার আমি বেগুন নিয়ে ডিসকাশন করতে চাই না, আমার খুব একটা প্রিয় না তো, ঠিক আছে এমনি বেগুন ভাজা ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নেই, ঠিক আছে নেক্সট আমাদের বিরিয়ানিটা দিয়ে গেছে, তোমরা আগে দেখে নাও বিরিয়ানিটা, তারপর আমরা বিরিয়ানিটা খাবো, আর লাস্টে তারপর আমরা লাস্টে ফাইনালি খাওয়া শুরু করবো, কারণ আমাদের মনে হচ্ছে আমাদের জলদি বের করে দেবে, কোনো ব্যাপার না, ঠিক আছে টাটা। এই যে আমাদের ফাইনালি এবার মাটন বিরিয়ানিটা দিয়ে গেছে, মাটন বিরিয়ানির এখানে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আনলিমিটেড না, ফার্স্ট অফ অল এটা হচ্ছে দু পিস করে, মানে পার হেড এক পিস করে দেবে মাটন, আর বিরিয়ানিটা আমার দেখে যা মনে হচ্ছে মানে স্মেল যেরকম আসছে ভালোই লাগছে, এই যে এরকম একটা ইয়ে দিয়ে গেছে, এর মধ্যে দু পিস মাটন ছিল, এই দু পিস মাটন দিয়ে গেছে স্ট্যান্ডার্ড সাইজের মাটন, হ্যাঁ এটাই লাস্ট, আর এরপর আছে হচ্ছে ডেজার্ট, যেগুলো ডেজার্টগুলো গিয়ে খাবো আমরা, তো আমি ওকে বলতে যাচ্ছিলাম যে মাটন বিরিয়ানিটা খেয়ে দেখা, ও সাদা ভাত দিয়ে ডাল দিয়ে খাওয়া শুরু করে একদম পুরো প্লেট শেষ করে দিয়েছে, না না খা 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 অসুবিধা নেই, বিরিয়ানিটা খেতে হবে তো, ওকে নেক্সট পাবলিক ডিমান্ডে নেক্সট আমরা আবার যাবো হচ্ছে বাঙালি বুফেতে, এখানে বাঙালি বুফে পাওয়া যায়, বাঙালি বুফে তো নিয়ে যাওয়া বেটার, ঠিক আছে জজরি যান না, ঠিক আছে এবার একটু খান না, আরে মুখে ভাতটা শেষ করে তারপর বিরিয়ানিটা মুখে ঢোকা, আমি তো মিস হয়ে যাবে, ঠিক আছে ও স্প্রাইট ছিল তো ভুলে গেছি, স্প্রাইট খাই, এটা ফটাফট শুরু করতে হবে খাওয়া একদম, এই যে এবার হচ্ছে মটন বিরিয়ানি, মটন আগে ভাতটা দেখ কিরকম করতে, আলু নেই ডিম নেই, ঠিক আছে ভাতটা ভালো ভালো, গরম মশলা খুবই স্মেল আছে, কি আছে গরম মশলা খুবই স্মেল আছে, স্মেল না মানে টেস্ট আছে, মানে ভালো খেতে নো ডাউট, বাট যেমনি নর্মাল বিরিয়ানিতে খুব একটা স্ট্রং স্মেল থাকে না, আচ্ছা এটা স্মেলটা আছে, একে আমি বলি মাংস খেতে ভাতের পর ভাত খেয়েই যাচ্ছে সত্যি, এবার মাংসটা খেয়ে দেখা একটু, আগের দিন আমরা যেরকম সুফি প্যালেসে খেলাম কেমন করছে, এটা যেমন আমরা সুফি প্যালেসে আগের দিন খেলাম বিরিয়ানি ওর সঙ্গে কম্পেয়ার করলে ব্যাপক না, এটা যেমন বললো মাংসটা একটু চিউই বেশি তাই তো, তো ঠিক আছে আমরা একটু আমি একটু খেয়ে দেখি, আমি একটু খেয়ে দেখি ব্যাপারটা, এই মাংসটা খেলাম আমি পুরো, খেতে ভালো টেস্ট ভালো, একটু শক্ত লাগলো আমার টেস্ট যথেষ্ট ভালো, ঠিকই বল যা কবল যাচ্ছি না, ঠিক আছে এবার তাহলে আমরা ফাইনালি এই যেগুলো আছে মেন মেন জিনিসগুলো খেয়ে নিই, তারপর এই যে এক জায়গাতে কমপ্লেন এসছে ও নাকি খুব একটা ভিডিওতে বেশি ইনভলভমেন্ট দেখানো, ওই তাহলে ওখান থেকে ভিডিওটা করবে, সানফিস্ট সানকিস্ট, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুই ভিডিওটা কর আমি খাই এবার, বললাম না আমি বলছি যে অনেকটা প্রচুর দিয়েছিল, মানে মানে কতটা এখান থেকে হার্ডলি দুটো তিনটে পিস খেয়েছি, তো রায়তাটা আছে, রায়তাটা বিরিয়ানিটার পর খাবো, বিকজ রায়তাটা আমার খুবই ফেভারিট, ভাত ফাত হয়ে গেছে, একটু পনির ফানির বাকি আছে, নুডলসটা খাস, নুডলসটা আমি খাবো না, এরকম করে ধর দেখ তোর পুরো মুখটা আসবে, ঠিক আছে আর ডেজার্টটা দেখি কি আছে, তিনটে কুড়ি বেজে গেছে আমাদের, সাড়ে তিনটে সময় বের করে দেওয়ার পর আছে, মানে বুফে লাস্ট টাইম সাড়ে তিনটে,
একটা থেকে 3:30 ঠিক আছে তাহলে এবার আমরা যাই গিয়ে ডেজার্টটা খাই তারপর দেখা হচ্ছে চলো টাটা এবার আমি করব এটা কি নেক্সট আমাদের এসে হচ্ছে কি খেলি তুই কি খেলি তুই এটা কি শিমুই নাকি শিমুই 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 কি আমার শিমুই ভালো লাগে শিমুই কিন্তু ভালো লাগে না আমার শিমুইয়ের খিরটা ভালো লাগে পায়েসটা ওই জন্য এটা হচ্ছে ফ্রুট স্যালাড ভালো আমি এটা এবার তো তোর ভিডিও করার কথা ছিল ভিডিও কর আমি আগে খেয়ে নিচ্ছি সব খাবো আমি পরে এটা কি ম্যাঙ্গো মুজ ওই জন্যই তো ক্যামেরাটা ঘোরালাম আমি এটা ভালো লাগেনি না ম্যাঙ্গো মুজ পুরো ভ্যানিলা আইসক্রিম না নেক্সট যেটা খাওয়া এটা তো ফাইনালি আমাদের খাওয়া শেষ বেরোলাম এবার যাবো বাড়ি তাই আমার ফাটা জুতো নিয়ে কিছু করার নেই আমার ঢুকতে না ঢুকতে জুতোটা ফেটে গেছে না এমন অস্বস্তি চলে এসছে একদম কিন্তু হ্যাঁ ওভারঅল যেটা খাবার দাবার এখানে তো আমাদেরকে এখানে এরা বললো যে আপনি এখানেই পেমেন্ট করে দিন কারণ নিয়ারবাই অ্যাপ থেকে একই ব্যাপার কারণ নেটওয়ার্কটা ভালো ছিল না তো তোমরা নিয়ারবাই অ্যাপ থেকে বুক করলেও তোমাদের 1099 পড়বে আর তোমার কনভিনিয়েন্স ফি লাগতে পারে অত 10 টাকা বা 20 টাকা কিছু তো হ্যাঁ ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালোই যথেষ্ট সব মিলিয়ে আর স্টার্টারের মানে দুটো স্টার্টার ননভেজ দুটো স্টার্টার ভেজ ভেজগুলো যথেষ্ট ভালো ননভেজের মধ্যে চিকেন তন্দুরি আর চিলি ফিশ যেগুলো সেগুলো যথেষ্ট ভালো লাগলো ভেজের মধ্যেও পনির টানির ভালোই আর মেন কোর্সের মধ্যে বিরিয়ানি যেটা সেটা হচ্ছে যেমন বললাম যে 2 পিস মাটন দেবে দুজনের জন্য আর রাইস এরকম মোটামুটি যথেষ্ট তো মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো আউট অফ 10 অ্যারাউন্ড 7.5 to 8 তো হ্যাঁ তোমরা নিশ্চয়ই এখানে এসো ট্রাই করে আমাদেরকে জানিও কেমন লাগলো আর যদি অন্য কোনো তোমরা খোঁজ পাও যে ভালো বুফে কিছু আমাদের নিশ্চয়ই জানাতে পারো কমেন্ট বক্সে আমরা নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করবো এবার মেদিনীপুর বলো না যেতে ওখানে গেলে অসুবিধা হয়ে যাবে তো ঠিক আছে চলো এবার যাওয়া যাক বাড়ি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা চলো।